বিশাল একটা শোকের নিউজ শুনলাম, তামিম ইকবাল নাই। মনটা যে কতটা খারাপ হলো এটা মানে বুঝাইতে পারবো না, কান্না চলে আসতেছে। তো ওপেনিং এর যে অবস্থা, প্রথম 30 রানের মধ্যে 3টা উইকেট নাই, সে জায়গায় যদি তামিম বিশ্বকাপ স্কোয়াডে না থাকে আসলে জনগণ জানে যে কি রকম হবে। তামিম যেহেতু কিছুদিন আগে ইঞ্জুরিতে ছিলেন, সে হয়তো বা তার ইঞ্জুরির কারণে সে পিসিবির কাছে জানাইছে যে সে 5টা ম্যাচ খেলবে। কিন্তু সাকিবের যে প্রতিক্রিয়াটা, সাকিব ডাইরেক্টলি নাকি বলেছে যে তামিম যদি 5 ম্যাচ খেলে সে মনে করেন যে খেলবেই না। আসলে এটা তো ঠিক না, তিনি নাই আসলে বিশ্বকাপ খেলাটাই মনে হয় বিধা যাবে এবার। খেলতে গেলে মানে হাতে পায়ে মানে চোট তো লাগবেই, এটা স্বাভাবিক। সেই ক্ষেত্রে মানে আজকে স্কোয়াড, বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবে, আর আগামীকাল মানে গতকাল সাকিব আর তামিম যে যন্ত্রটা করছে এটা আসলে মানে ভাবনার বাহিরে। এই সামনে বিশ্বকাপ আর এই সময় আইসা তারা মানে যন্ত্র করলো, এটা তো আমাদের মানে কিভাবে সম্ভব এটা।